হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর তার আগে বলো আমাকে কেমন লাগছে। আমি আজকে শাড়ি পরে নিয়েছি। আর শাড়িটা কেন পরেছি, এত একটু সাজগোজ করেছি, তো কেন করেছি এগুলো জানতে হলে তোমাদের ব্লগটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকদিন পর এতগুলো দু হাতে চুড়ি পরলাম, মানে পরি পুজো আজা হলে এক হাতে পরি, কিন্তু এরকম দু হাতে এত মানে চুড়ি আবার বললাম সেই ছোটোবেলায় পড়তাম। আর এই চোখাটা পরেছি, তো কেমন লাগছে জানিও। তো চলো এইদিকে, এই যে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে বাড়িতে। এখানটাও কালকে বাঁশ খাটি দিয়েছে, কিন্তু আমি কালকে বাড়িতে ছিলাম না তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর বাইরে প্যান্ডেলের মাথায় ছাউনিও দিয়ে দিচ্ছে, এটা আমি কালকে তোমাদের ভালো করে দেখাবো। আজকে যেহেতু একটু তাড়াহুড়ো আছে তো এটুকুই আর কি দেখালাম তোমাদের। তো চলো, আঙুল কামড়ে দিয়েছে যাতে নজর না লাগে। তো চলো বাসে উঠে পড়েছি, আর উঠে জায়গাটাও পেয়ে গেছি। মানে একেবারে প্রথমের দিকে জায়গাটা পাইনি, ফার্স্টে একটুখানি দাঁড়াতে হয়েছে, তারপর জায়গা পেয়েছি। তো যাই হোক, না হলে গোটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ধমান যেতে হতো। তো যেতে যেতে একটা কথা মনে পড়ে গেল, আমার একটা ছোট্ট বুনু আমার ভিডিওতে অনেক দিন ধরে কমেন্ট করে যে দিদি প্লিজ একদিন আমার নামটা নিও, একদিন আমার নামটা নিও। তো হ্যালো স্নেহা খান, কেমন আছো তুমি? তো এই যে তোমার নামটা আমি ব্লগে নিয়ে নিয়েছি, এবার হ্যাপি। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। হাঁটতে শুরু করে দিয়েছি, এখন আমি তোমাদেরকে বলি কোথায় এসেছি আর কি জন্য এসেছি। আমরা এসেছি হচ্ছে যে বর্ধমান, আর আমার পেছনে মানে সামনে আমি এসেছি সাজুগুজু করে। আমার তিনটে বন্ধু আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে, তো এই জন্য এসেছি এখন দাঁড়িয়ে। বাহ, ওপরে ফুলগুলো দারুণ লাগছে। এদের মজা দেখো, আমার বিয়ে নিয়ে এরা এতটাই এক্সাইটেড, এখন থেকেই নাচ করতে শুরু করে দিয়েছে, বলছে এই করব তাই করব। আর এই যে এদিকে আমাকে একটুখানি দেখিয়ে নিলাম আয়নাতে, তো খাটছিস আমি দেখি। খাট খাট সবাই খাট, বেশি করে খাট। আমি মাথা দিয়ে ক্লিপ খুলবো না। এই যে আমি আর প্রতু, তোমরা একে তো আমার অনেক ব্লগই দেখেছো, আর অনেকদিন পর সবাইকে আবার আমার ব্লগে দেখতে পাচ্ছ। আমিও অনেকদিন পর এদের সঙ্গে দেখা করছি, ফোনে তো যোগাযোগ ছিলই, কিন্তু লাস্ট কবে এদের সঙ্গে আমার দেখা হয়েছে একসঙ্গে মনে পড়ছে না। তো যাই হোক, অনেকদিন পর যেহেতু সবার সঙ্গে দেখা হয়েছে তো মজাটাও অনেক বেশি পরিমাণে হচ্ছে, বুঝতেই পারছো। এদের পাগলামোটা দেখে তো আই এম তো অবাক। মানে এরা আগের দিন শুধু শুধিয়েছিল যে তুই রজনীগন্ধার মালা পরবি নাকি গাঁদা ফুলে, আমার তখনই একটু গড়বড় ঠেকছিল যে এরা কী করতে চাইছে, কিন্তু এতটা করে ফেলবে বুঝতে পারিনি। মাথার মুকুটও কিনে ফেলেছে, তো আমাকে এখানে চুপচাপ বসিয়ে রেখেছিল, বলেছিল কিচ্ছু কথা বলবি না, বেশি ফটোর ফটোর করবি না, যেমনটা সাজাবো চুপ করে বসে সাজবি। তো এই যে দেখো ওরা কীরম মানে আমাকে সাজাচ্ছে, আর ওরা আমার বিয়ে নিয়ে এতটাই এক্সাইটেড না, মানে এখনই এত মজা করছে, তো ভাবো বিয়ের দিন কী লেভেলের মানে মজাটা হতে চলেছে। তো যাই হোক, এরা আমাকে সাজাচ্ছে, আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর আমার সবচেয়ে দুঃখের কথা কী আর বলবো, এখানে এত মজা ঠাট্টা হচ্ছিল, আগে আমি এটা বলি ওরা কি করছে। ওরা বলছে যে আমি তো আমরা তোকে সাজিয়েছি তো আমাদেরকে প্রণাম কর। তো আমি বলছি সত্যি করেই প্রণাম করেছি, এই নিয়ে মজা ঠাট্টা হচ্ছে, আরও অনেক মানে মজা ঠাট্টা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি কথাগুলো শেয়ার করতে পারছি না, কথাগুলো শেয়ার করলে আমার খুবই ভালো লাগতো, এত পরিমাণে মিউজিকটা জোরে বাজছিল না, তো কপিরাইট আসবে, ওই জন্য আমি ওদের ভয়েসগুলো দিতে পারিনি। আর এই যে আমার নকল বর আমাকে মালা পরাচ্ছে, মানে প্রত্যুষাকে, প্রত্যুষার সঙ্গে আমার আলাপ হচ্ছে যে ক্লাস ইলেভেন থেকে, তো তখন থেকেই আমি ওকে বর বলে ডাকি, ও আমাকে বউ বলে ডাকে, হয় না বন্ধুদের মধ্যে অনেক মজার মজার কথা, তো সেটাই আর কি। ওর ভীষণ মন খারাপ আমার বিয়ে হয়ে যাবে বলে, বলছে তুই আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে নিবি, এরম মজার ঠাট্টার প্রচুর কথা হচ্ছিল। Thank you.
এখন চলছে আমার আশীর্বাদ পর্ব। ওরা এখানে ধান দুব্ব চন্দনে ফোটা সমস্ত কিছু নিয়ে নিয়েছে বিয়ের আগে। আইবুড়ো হাতে যা যা রিচুয়ালস থাকে ওরা সমস্ত কিছু নিখুঁতভাবে চেষ্টা করেছে করার, মানে এতটাও আমার জন্য করবে আমি কখনো ভাবতে পারিনি। ডেকোরেশন থেকে শুরু করে উপরে দেখো কত সুন্দর গোটাটা মানে বেলুন দিয়ে সাজানো, তারপর খাবার টেবিলটা ফুল দিয়ে একদম ফুলে ভরিয়ে দিয়েছে, মনে হচ্ছে ফুলের মাঝখানে বসে আছি। খুব মজা করেছি, এই দিনটা আমি কোনো দিনও ভুলবো না। ওরা আমার জন্য এতটা করেছে, ভীষণ পরিমাণে মিস করবো বিয়ের পর এই জিনিসগুলো। তো যাই হোক, এখানে আমাকে দেখো প্রত্যুষা এখন আশীর্বাদ করছে, আর মজার কি একটা কথা বলছিল, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না, প্রচুর পরিমাণে হাসছিলাম। তো সবাই চারিদিকে ক্যামেরা নিয়ে আছে, বলছে যে এদিকে তাকা ওদিকে তাকা, একবার এদিকে একবার ওদিকে তাকাচ্ছিলাম। আর এদিকে একটা গান বাজছে, তো জুন নাচতেও শুরু করে দিয়েছে, বলছে তোর বিয়ের দিন তো নাচবই, প্লাস এখন আইবুড়ো ভাত হচ্ছে এখনও নাচবো, বলছে কোন মানে কোনোটাতেই ছাড়বো না আর কি। তো ওকে দেখে আমিও আর স্থিরভাবে বসে থাকতে পারলাম না, আমিও উঠে নাচতে শুরু করে দিয়েছি। খাবার পরে খাওয়া যাবে, আগে নাচি তারপর খাবার খাওয়া যাবে। তো যাই হোক, আমি তো নাচতে এমনিতেই ভালোবাসি, আর বাড়ির সামনে আশেপাশে কোথাও মাইক বাজনা বাজলেই তখন বসে বসে নাচতে শুরু করে দিই। আর এখানে একটা নাচের যা গান দিয়েছিল, তো জুনকে নাচতে দেখে আমিও নাচতে শুরু করে দিয়েছিলাম। আর এখন মনে হয় যে এই ব্লগ জিনিসটা একদিকে ভালো মানে আছে, এর জন্য মানে ভিডিও করছি, এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। ছবি তো আগেও তোলা হতো, এখনও তুলেছি, বাট ছবিগুলো তো থাকবেই, প্লাস আমরা কী কী করেছি সেটাও আর কি ব্লগে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো এখানে সবাই আমরা একে একে নাচ করছি, ভীষণ এনজয় করেছি, প্রচুর প্রচুর। চলো, অনেক তো নাচানাচি হই হুল্লোড় হলো, এবার একটু খাবারের দিকে আসা যাক। আর আমার আইবুড়ো ভাত স্পেশাল ওরা কী কী খাবার অর্ডার করেছিল সেগুলো তোমাদের একটু শেয়ার করি। প্রথমেই ছিল পাঁচ রকমের ভাজাভুজি, তার মধ্যে ছিল ফুলকপি ভাজা, বড়ি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাতেও ছিল, আর ছিল হচ্ছে যে একটা ঝুড়ি ভাজা টাইপের, পাঁপড় ভাজা ছিল, সালাড ছিল, আর তরকারির মধ্যে ছিল শুক্তো মাই ফেভারিট, ভেজ ডাল ছিল, ঝালঝাল চিকেন কষা, মাছের ঝাল, আরেকটা এঁচোড়ের তরকারি, আরেকটা কি তরকারি করে ছিল আমার ঠিক মনে নেই, আর নলেন গুড়ের রসগোল্লা, আর হচ্ছে যে চাটনি। প্রত্যেকটা খাবারের টেস্ট মানে সত্যি অসাধারণ ছিল। আর ওদের খাবারটা ওরা কখন তুলেছে আমি জানি না, আমি তখন খাচ্ছিলাম, ওই সময় হয়তো তুলেছিল, আমি এডিট করতে গিয়ে দেখছি। আর এদিকে সবার খাওয়া গেছে, একমাত্র ইনি বসে বসে খাচ্ছে, ওই জন্য সবাই ওনার একটু পেছনে লাগছিলাম, আর প্রচুর মজা করছিলাম। গ্লাসে জল ছিল না, তাও ওর মুখে দিচ্ছিলাম, তো এই আর কি মজা হচ্ছিল। আর আমাদের মতো এই দুষ্টুমিটা কে কে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যেখানেই যাই আমরা এরম এক মুঠো করে মৌরি নিয়ে চলে আসি। আমাদের এগুলো খেতে খুব ভালো লাগে, বড় বড় চিনির দানাগুলো থাকে, তো এগুলোর জন্য আমরা আরো নিয়ে পালিয়ে আসি। আমাদের গেলা কোটা কমপ্লিট, আমাদের সব গেলা কোটা কমপ্লিট, তো চলো এবার বাড়ি যাবো। আমাকেও মশা কামড়েছে, হ্যাঁ ওরও পা হাতে কামড়েছে, থেকে নেমে হাঁটু হাঁটু করতে শুরু করে দিয়েছি আর চলেই এসেছি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, এবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো চলো। এই যে দেখো কতটা মাথায় ছাউনি দিয়ে দিয়েছে, হেভি লাগছে, এবার আড়ালো হয়ে গেছে, বাড়িটা করছে।